আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি গরু দুধের ইনস্ট্যান্ট মালাই চপ। ছানা তৈরি করে যারা মিষ্টি বানাতে ঝামেলা মনে করেন, তারা গরু দুধের এই মালাই চপটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর স্বাদে তো অসাধারণ। বাসায় গেস্ট আসলে বা আপনার যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, ঝটপট বানিয়ে ফেলতে পারেন, আর একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তাহলে চলুন রেসিপিটি দেখি নি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি, আর ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে মিষ্টি তৈরি করার অন্ততপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ নিতে হবে। আমি এখানে ডানো গুঁড়ো দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এর থেকে বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখন গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন গুঁড়ো দুধের সাথে ঘিটা ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে আবারও হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মিশানো যাবে না, আঙুল দিয়ে আলতো করে মিশাতে হবে। আর এই ডোটি একেবারে সফট হবে আর আঠালো হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এরকম আঠালো ডোই প্রয়োজন হবে, আর ডোটি যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। মাখানো হয়ে গিয়েছে, আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতটা ধুয়ে হাতে একটু ঘি মেখে নিচ্ছি, এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে গোল বলের মতো একটা শেপ তৈরি করব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কিভাবে করছি। হাত দিয়ে দু হাতের তালুতে রেখে গোল করে একটি বল তৈরি করে আলতো করে চেপে চপের শেপ দিয়ে দিচ্ছি। মূলত যে চপের শেপগুলো যেরকম হয় সেভাবেই বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। প্রথমে দুই হাতের তালুতে রেখে একটি বল তৈরি করে নিব, তারপর আলতো করে প্রেস করে একটু চেপে দিব। ব্যাস এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। সবগুলো চপ বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দুধের সিরাপ তৈরি করব। এর জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এতে কম বেশিও দিতে পারেন। এখন চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এখন চুলার আঁচ হাই হিটে রেখে দুধে একটা বলক উঠিয়ে নেব। আর অবশ্য নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দুধে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। এক একে সবগুলো চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলারাস থাকবে হাই হিটে, চুলারাস বাড়ানো কমানো যাবে না। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট, আর যে ছিদ্রটি ছিল সেটি বন্ধ করে দিয়েছি। দুধের সিরাপ যখন ফুটতে শুরু করবে আর উপরের দিকে উঠে আসবে, তখন ঢাকনাটা একটু ফাঁক করে দিতে হবে। আর হাতলটা ধরে একটু নেড়েচেড়ে দিতে হবে, খুবই আলতো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন দুই হাতল ধরে আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কোনোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো খুবই সফট থাকে, চামচ দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তাই দুই হাতল ধরে একটু নেড়েচেড়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। এটি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো।
এই 5 মিনিটে মিষ্টি হয়ে যাবে টোটাল মোট 10 মিনিট হাই হিটে জাল করতে হবে 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলো ভালোভাবে হয়ে গিয়েছে আপনারা চেক করে নেবেন যদি আপনাদের মিষ্টি না হয় সেই ক্ষেত্রে আরো 2-3 মিনিট জাল করতে পারেন আমি একটু দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে এখন এই দুধের সিরাপ থেকে মিষ্টিগুলো একটি প্লেটে উঠিয়ে নিব কারণ মালাই চপে সাধারণত মালাইটা একটু ঘন থাকে তাই আমি দুধের সিরাপ থেকে মিষ্টিগুলো উঠিয়ে মালাইটা একটু ঘন করে নিব মালাই তৈরি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে মালাইটি খুবই ঘন হবে এখন ভালোভাবে মিশিয়ে মালাইটি একটু ঘন করে জাল করে নিব আর অবশ্যই নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু মালাইটা একটু ঘন হবে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর সাইড থেকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মালাইটি হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব মালাইটা একটু কিছুটা ঠান্ডা হয়ে আসলে মিষ্টির উপরে দিয়ে পরিবেশন করে নিব কয়েকটি মিষ্টি আমি প্লেটে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেই মালাইগুলো এখন উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিব এটি একেবারে অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন খুবই সহজে কিন্তু এই মালাচপটি তৈরি করা যায় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর বারবার তৈরি করতে ইচ্ছে করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিগুলো ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ